এটা থাইল্যান্ডের পাতায়া শহর। সারা বিশ্বের ভ্রমণ বিলাসী মানুষ ছুটে আসে এই পর্যটন নগরীতে। তাদের বিনোদন চাহিদা মেটাতে এখানে জমে উঠেছে নানা রকম ব্যবসা। শুধু থাইল্যান্ডের মানুষই নয়, বিভিন্ন দেশের মানুষ এই শহরে এসে ব্যবসা করে। তাদেরই একজন দাউদ খান, ভারত থেকে আসা এক অবাঙালি। ম্যাসেজ পার্লার, গোগো বার, বিচ এন্টারটেনমেন্ট সহ নানা রকম ব্যবসা রয়েছে তার। এই শহরে রয়েছে তার আলিশান বাড়ি, সেখানে তিনি সপরিবারে বসবাস করেন। নিজের বুদ্ধি আর মেধা দিয়ে দাউদ খান হয়ে গিয়েছিলেন এই শহরের মাফিয়া চক্রের অন্যতম প্রধান। কিন্তু 20 বছর আগে এই শহরে এসে ব্যবসা শুরু করে আফজাল চৌধুরী, বাংলাদেশের এক বাঙালি। তারও রয়েছে ম্যাসেজ পার্লার, গোগো বার সহ নানা রকম ব্যবসা। তিনিও এই শহরে বিশাল বাড়ি বানিয়ে সপরিবারে বসবাস করেন। তিনি এখন দাউদ খানের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। পাতায়া শহরের মাফিয়া চক্রের অনেকটাই তার নিয়ন্ত্রণে। এ নিয়ে দাউদ খান আর আফজাল চৌধুরীর মধ্যে রেষারেষি, দাঙ্গা ফ্যাসাদ লেগেই আছে। এই দাঙ্গা ফ্যাসাদ বন্ধ করার জন্যই একদিন দাউদ খান আর আফজাল চৌধুরী মুখোমুখি হলো। কি বলতে চাও? তুম ফৌরন ইহা সে ওয়াপস চলে যাও। কোথায়? তোমারা মুলক বাংলাদেশ। কেন চলে যাবো এখান থেকে? এখানে আমার বিশাল ব্যবসা, গোগো বার, মেসেজ পার্লার, বিচ এন্টারটেইনমেন্ট, আর অনেক কিছু। এখানকার অবৈধ ব্যবসার অনেকটা অংশ আমার নিয়ন্ত্রণে। আর তুমি চাইলেই আমি এসব ফেলে চলে যাব। আমাকে অতটা দুর্বল ভেবো না। দেখো চৌধুরী, ইয়ে তোমারা মুলক নেহি। মেরে পিতাজি ইন্ডিয়া সে ইহা আয়া, বিজনেস কিয়া, আর হাম ওহি বিজনেস কা জিম্মাদার হ্যায়। লেকিন তুম 20 সাল পেহলে বাংলাদেশ সে আকর হামারা বিজনেস কে সাথ টক্কর কি। এটা তুমি বরদাস্ত করতে পারছো না? বিলকুল। দেখো খান, এটা তোমার বাপ দাদার দেশ নয়। তুমি যদি ইন্ডিয়া থেকে এসে এদেশে ব্যবসা করতে পারো, টাকার পাহাড় করতে পারো, তাহলে আমি কেন বাংলাদেশ থেকে এসে এদেশে ব্যবসা করতে পারবো না? ইসলিয়ে কিউকি বিজনেস হামারা কাম হ্যায়, ইয়ে বাঙাল লোগো কে লিয়ে নেহি। মিস্টার খান, তুমি এখনো বাঙালিকে চেনোনি। 71 সালে পাকিস্তানি মাওলাদের তাড়িয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণ করে বাঙালিরা। দরকার হলে সারা বিশ্বে ব্যবসা করব। কিন্তু তোমার মতো কোনো মাওলার হুমকিকে এই বাঙালিরা ভয় করে না। আর যদি কোনোদিন বাঙালিকে অবজ্ঞ করার চেষ্টা করো, তাহলে থাইল্যান্ডের মাটিতে আমি তোমাকে উপরে ফেলবো। জিজাজি হুকুম দিজি, ট্রিগার দবাকে ইস বাঙ্গাল কা খবরি উড়া দু। সাবধান গোলাম মির্জা, ট্রিগার দাবার আগে নিজের কথা ভাব। যদি তোর আঙ্গুল একটু নড়াচড়া করে, তাহলে তুই আর তোর বোন জামাই ঝালঝা হয়ে যাবি। গোলাম, ঠিক হয়েছি সামালকে। চলেন চাচা যান। It's a bump to stop. You want more? More you get. Way too limited in effect. Check
up the sound and stop this distortion. When you take a spin, it is an abortion. Just lay back as we take control, take you down into the twilight zone. ये माने आमी प्रकृति छवि तुलछिलाम आपनी तो प्रकृतिर मतो सुंदर गो टू हेल विद योर कैमरा अरे रे कोर्चन की आमार कैमराटा पानीते फेले दिलेन ओ आपनी हासछेन आमार कैमराटा पानीते फेले दिए आपनी एखन हासछेन आपके लिए ये तो सही काम है जान आमार कैमराटा निये आसुन क्या मैं यस आपनी नामुन पानीते कभी नहीं नामुन अरे नामुन बोलछी नाम तक देख ले आपका इतना हिम्मत हिम्मत है देखी चंद की भालो भालो कैमरे टा तूले ना दिले आरो देख दे शायद नालायक जानती हो मैं किस कमी की हूँ अगर मेरे पापा को पता चला ना तो वो तुम्हारा हड्डियां तोड़ देंगे এটা কোন কাজ করলো মেটা না দাঁতগুলো ঠিকই আছে ভাঙেনি কিন্তু যাবার আগে তো নামটাও বলে গেল না चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 काजल कहाँ गई थी तुम्हारा नेकलेस किधर है नेकलेस चुप है क्यों काजल बताओ कहीं खो गया पापा देखो काजल मैं इंडिया से यहां आया कुछ खोने के लिए नहीं कुछ पाने के लिए तुमको कितनी बार बताया ये थाईलैंड कोई लड़की की अकेले घूमने के लिए नहीं अगर घूमना चाहो तो किसी को साथ लेके जाओ इजाजत लेके जाओ तुम किसकी इजाजत लेकर घूमने गई थी मेरी इजाजत लेके गई दादी माँ बेटा
मैंने काजल को घूमने का इजाजत दिया है, कोई गलती क्या क्या? नहीं अम्मी जान, आपकी इजाजत, आपकी हुक्म मेरे पास खुदा की बराबर है अम्मी जान, खुदा की बराबर। খোদার পরে তোমাকে আমি বড় বলে জানি বাবা, সবাই বলে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, কিন্তু আমি তো জন্মের সময় মাকে হারিয়েছি, আমার বাবাও তুমি মাও তুমি। এই আজ তোর হয়েছে কি বলতো? কি রে তোর গালে দাগ? দাগ না মানে চাচু মনে হচ্ছে কারো হাতের দাগ। কি মেয়ে মানুষের হাত নয় তো? আজমল থাইল্যান্ডে কার এত বড় সাহস আমার ছেলের গালে হাতের দাগ বসিয়ে দেয়? বাবা বাবা এত উত্তেজিত হওয়ার কিছু নেই, একটা মেয়ে আমার গালে আদর করে দিয়েছে। তাই যদি হয় তাহলে যে মেয়ে তোমার গালে আদর করে হাত বুলিয়ে দিয়েছে, তুমি সেই মেয়ের দুই গালে আদর করে হাত বুলিয়ে দিয়ে আসবে, এটা তোমার বাবার হুকুম। ঢলমল বন্ধু সূর্য দয়াল, পানি করে ঢলমল বন্ধু সূর্য দয়াল, আমার প্রেমের পাগলিক তুমি প্রেম জানো ভালো, আমার প্রেমের পাগলিক তুমি প্রেম জানো ভালো। শহর সুন্দর শহর প্রেমের জায়গা কত, ঘুরতে ফিরতে মনের কথা বলবো মনে যত, ব্যাংকক শহর সুন্দর শহর প্রেমের জায়গা কত, ঘুরতে ফিরতে মনের কথা বলবো মনে যত, মনে আমার ফাগুনের আগুন জ্বালো, আমার প্রেমের পাগলি গো তুমি প্রেম জানো ভালো, বন্ধু চান্দি দেয়াল, আর গরি চিকনিক বন্ধু চান্দি দেয়াল, আমার প্রেমের পাগলাগো তুমি প্রেম জানো ভালো, আমার প্রেমের পাগলাগো তুমি প্রেম জানো ভালো। আমার বুকের তালে ব্যাংকক শহর রাইতের শহর কত বাতি জ্বলে, তোমায় নিয়ে কত ফুটি আমার বুকের তালে, তুমি ছাড়া জীবন আমার অন্ধার গেল, আমার প্রেমের পাগলিক তুমি প্রেম জানো ভালো, তারা করে ঝিকমিক বন্ধু চান্দি দেয়ালো, কি
ढलमल बंधु सूर्य दयालो पानी करे ढलमल बंधु सूर्य दयालो अमर प्रेमर पगलिक तुमी प्रेम जानो भालो अमर प्रेमर पगलिक तुमी प्रेम जानो भालो তুম ভালোই হলো মনে মনে আপনাকে খুঁজছিলাম বাবা বলেছেন যে আমার এক গাল লাল করে দিয়েছে আমি যেন তার দুটো গাল লাল করে দেই ক্যা তোমারে পিতাজি নে এসা কাহা হ্যাঁ তোমারে পিতাজি জানতা হ্যায় তুম কিতনা বদমাশ হো কিতনা নালায়েক হো কিতনা বেত্তমিজ হো এই এই মে গালাগালি করবে না বলে দিচ্ছি কেও কাল তুমনে ক্যা কিয়া মেরে সাথ কাল তুমনে মুঝে পানি মে গিরা দিয়া ভালো করেছি জরুর ভালো করেছি তোমার মতো মেয়েকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত এ মিস্টার তুমি জানতি হো মে কিসকা বেটি হো মে তুমি ধাক্কা মারকে পানি মে গিরা আরে 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 কি পানিতে আই রাজে সর্বনাশ করছেন এটা আপনি কি করছেন ভাইজান তো সাঁতার জানে না সে তো ডুবে যাইবো আরে আরে ববি কি সাঁতার কে হে আরে কি তো বলে সাঁতার কি হ্যাঁ হ্যাঁ আর করতে কি আরে বুঝাতে সাঁতার কি হে সাঁতার হলো সুইম 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 अब जल्दी से कूद जाओ वो डूब जाएगा अमर कौन अरे काले की काले अरे हम तो सातर जानी ना आप सातर जानता है अरे काले खारो रोशन क्या तारे तारे कूद जा भाई जान डूबे जाओ तो जान जाइए मैं अरे जान जान भाई जान आई जैसे अरे तारे तारे जान जान ना आया है ये কারো হইয়া গেছে কারো বার হইয়া গেছে কারো হ্যাঁ তোমার মন খারাপ কেন এই ওদিকে কি যাও ওদিকে না আরে না না এখন তুমি আর আমি আসো আসো হ্যাঁ না কি কি হয়ে গেল জিন্দা হ্যাঁ আব মে কিয়া করু হ্যাঁ পাম্প आई मिस्टर उठो उठो ना अगर तुम्हें कुछ हो गया तो मैं रोऊंगी मैं कुछ नहीं खाऊंगी मैं जिंदा नहीं रहूंगी लेकिन पानी निकल तो नहीं क्यों हाँ याद आया किच्छु है नहीं अमर किच्छु है नहीं বাবা বলেছিল যে আমার এক গাল লাল করে দিয়েছে তার দুই গাল লাল করে দিতে চুমু খাবার পর তোমার দুই গাল এখন লাল হয়ে গেছে বদমাশ যদি মারতে চাও তাহলে কেন বাঁচালে আগর মারনে চাও তো চান্সে মার ডালো মারতে যদি না পারো তাহলে মরতে বলো মাই খুদ বা খুদ মর যাউঙ্গা তোমারই লি প্রথম দেখার পর থেকে তোমাকে আমার ভালো লেগে গেছে মনে হচ্ছে পৃথিবীতে তুমি আর আমি দুজন দুজনের জন্য এসেছি মনে হয়েছে তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমার বিনে নাই জিয়ে নেই সত্তা আমার নাম আকাশ মেরে নাম কাজল লেকিন ক্যা হো গয়া मेरे पापा को पता चला तो गजब हो जाएगा की नाम तुम्हार बाबर दाऊद खान दाऊद खान तुम्हारे पापा का क्या नाम है अफजल चौधरी খানের একটা লোক আমাদের বারে ঢুকেছে ঢুকে গন্ডগোল করছে ওকে আমি আসছি কি হয়েছে এনিথিং রং খুব সামান্য ব্যাপার চাচা আপনার না শুনলে চলবে আপনি যান আমি আসছি হাই ডার্লিং কাম অন Oh,
La 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 la. Hey man. Bhalo chashto. Chole ja. Nahi jaunga. Kya karega tu? Kya karega? হইচই করিস তাহলে চিন্তা বিদায় করবো না, লাশ পাঠিয়ে দেব। আকাশ, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। সেদিন তোমার পরিচয় জানার পর ভেবেছিলাম দূরে সরে যাব, কিন্তু পারিনি। যেদিকে তাকাই সেদিকে মনে হয় তুমি আছো, মনে হয় আমার জন্য। ওটা নাকি গোলাম, তোর লোকজন আমাদের প্রিয়, তাদেরকে আমি শাস্তি দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে তোকেও ছাড়বো না। তো মায় তুঝে ছোড়ুঙ্গা নেই। বাঙালি মেয়েরা এখন কত কি করছে,
বিদেশের মাটিতে ওদের কত দাম জানেন দাদা? আরে শালি কয় কি গালি দিচ্ছেন কেন দাদা? কয়টা পয়সা রোজগার করবো? এই তো চামড়া তার ক্ষয় হয়ে যাচ্ছে না, আপনাকে না হয় বিনা পয়সায় মেসেজ করে দেবো। তেরা ইয়ে হালাত কেসে কিয়া, কিসনে কিয়া? আজমল চৌধুরী নে জিজা জি। আজমল, আজমল মায়ে তুঝে ছোড়ুঙ্গা নেই কুত্তে, তুনে মেরে পিতাজি পর হাত উঠায়া মার ডালুঙ্গা তুঝে আমি। ইজ ইউ ওয়াট হ্যারো? আমি জান, তেরে পিতাজি ইন্ডিয়া সে ইয়াহা আয়া থা বিজনেস করনে কে লিয়ে, ঝগড়া আর ফাসাদ করনে কে লিয়ে নহি। লেকিন আম্মি জান, আজমল নে গুলাম কো মারা, কিতনা বুরা হাল কিয়া, আপনে আঁখো সে দেখিয়ে। ক্যুঁ গয়া থা উসকে পাস মারনে কে লিয়ে? ইহি তো। জি হ্যাঁ। ক্যা সোচা থা তুনে, তু উসে মারেগা আর ও তুঝে ছোড় দেগা? আজমল নে মুঝে আর জিজাজি কো বহুত গন্দি গন্দি গালিয়া দি। তুনে সুনা? জি নহি। তো जुम्मन ने बताया? और जुम्मन का बात सुनकर तू चला गया अजमल को मारने के लिए? अजीब चीज है तू बेटा। जी अम्मी जान। ये झगड़ा फसाद बिजनेसमैन के लिए नहीं है बेटा, बंद कर ये सब। अम्मी जान, ये मेरा हुक्म है। मैं नहीं मानता आपका हुक्म, उसने मेरे पिताजी को मारा। खादिम, अम्मी जान के हुक्म मेरे भी हुक्म है। लेकिन जीजा जी, गुलाम वक्त आने दो, मौका जरूर मिलेगा। गुड बाय। आयुष तो घूम देना। गुड बाय भाईजान। ए भाईजान, भाईजान आयुष सर 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 यू है सलाम भाईजान। जब बोर खबर आसे। जब बोर खबर? हाँ आई पानी दे बस ना। উপার্জন করতে আইসি, নিষেধ করে দিছি আর আইব না। সে তো বুঝলাম, কিন্তু ঘটনাটা কি? আরে ভাইজান, আপনার পরাণ পাখি দাউদ খানের মায়া কাজল বাংলা শিখতেছে। বলিস কি? হ ওই সালমাই তো শিখাইতেছে, কিন্তু ভাই যান এখন অসুবিধা আছে। কি? সালমা তো আবার এলুম গেলুম কাচ্ছি দাচ্ছি করে, আপনার কাজল যদি আবার ওই ভাষা শিখা ফেলায়। শোন, প্রেমের কোনো ভাষা লাগে না সালাম, কাজল যেভাবে কথা বলুক না কেন ওর মনের কথা বুঝতে আমার কোনো অসুবিধা হবে না। শিখলো না কেন? আমি শিখবো কেন? আমাদের বাংলাদেশে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলার প্রয়োজনই হয় না। লেকিন আমি তো বাংলা শিখছি। খুব ভালো করছো, তোমার বাংলা শেখা দরকার। কেউ তোমার শেখা দরকার না থাকলে আমার শেখা দরকার থাকবে কেন? কারণ আমার বাড়িতে সবাই বাংলা ভাষা কথা বলে, তুমি তো আমার বাড়িতে যেয়ে সংসার করবে, আমি তো আর তোমার বাড়িতে যেয়ে সংসার করব না। আমি কিন্তু সেজন্য বাংলা ভাষা শিখিনি। তাহলে কেন শিখেছো? আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকে ভালোবাসি, তোমার ভাষা বাংলা, তাই তোমার ভাষাকে ভালোবেসে আমি বাংলা শিখেছি। তুমি আমার সব কিছুকে ভালোবাসো না আকাশ? বাসি। তাহলে বলো না একটু হিন্দি কথা। এই সেরেছে। কি? মাঝেরই আসছে না। ঠিক হ্যাঁ, আমি তোমাকে হেল্প করছি। হিন্দি ছবি দেখো। হ্যাঁ। কোন ডায়লগ মনে পড়ে না? ডায়লগ ইয়াদায়া আসছে, কিন্তু সব ডায়লগ মাথায় এসে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক হ্যায়, কই গানা ইয়াদা? গান? হ্যাঁ ইয়েস, মনে পড়েছে। মনে পড়েছে কি, একেবারে সব মুখস্থ আছে। তো গাও না মেরে লিয়ে।
तेरे इतना बड़ा हिम्मत, मैं तुझे जिंदा नहीं छोड़ूंगा। ये कैसा जलील हरकत है? जलील हरकत? पूछिए इसे क्या किया है इसने? क्या किया है काजल ने? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার ছেলে হয়ে এই থাইল্যান্ডে তুমি মারকে ফিরে এলে কি করে? আমি খুশি হতাম যদি শুনতাম আমার ছেলে মারপিট করে তার পছন্দের মেয়েকে তুলে এনেছে, কিন্তু তা না করে আমার ছেলে আজ মারকে ফিরে এসেছে তাও একটা মেয়ের জন্য। মারতে আমি জানি বাবা, আমিও পারতাম মারের বদলে মার দিতে, কিন্তু যাকে আমি ভালোবাসি তার মামাকে মেরে ফিরে এলে তুমি কি খুশি হতে বাবা? আমি জানতে চাই যে মেয়েকে আমার ছেলে ভালোবেসেছে তার বংশ পরিচয় কি, কে তার বাবা, কি তার পরিচয়? বাবা, আমার ছেলে হয়ে ভয় পাচ্ছ তুমি? কিসের ভয়? আজ বল দেখো, আমার ছেলে ভয় পাচ্ছে, আফজল চৌধুরীর ছেলে ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছ আকাশ, কাকে? তোমাকে। আমাকে? আমাকে ভয় পাচ্ছ তুমি? আমার ছেলে আকাশ আমাকে ভয় পাচ্ছে? 22টা বছর ধরে পিতার স্নেহ আর মায়ের মমতা দিয়ে যে ছেলেকে আমি তিল তিল করে বড় করেছি সেই ছেলে আজ আমাকে ভয় পাচ্ছে? আরে আরে, আমার ছেলের জন্য আকাশের বুক থেকে চাঁদ ছিঁড়ে আনতে পারি? বলো আকাশ, কে সে মেয়ে তুমি যাকে ভালোবেসেছো? সে যদি দরিদ্র হয়, অশিক্ষিত হয়, কানাখুড়াও হয়, তুমি নির্ভয়ে বলো, তোমার তোমার বাবা তোমার ভালোবাসার মর্যাদা দিয়ে তাকে ঘরে বউ করে আনবে। বলো বলো, কাকে তুমি ভালোবেসেছো, কি নাম তার? কাজল। বাহ, চমৎকার নাম। আমি তোমার কাজলকে এনে তোমার চোখে লাগিয়ে দেব বাবা। বলো, তার বাবার নাম কি? দাউদ খান। তুই কি করেছিস আকাশ? দাউদ খানের সঙ্গে আমাদের ব্যবসায়িক শত্রুতা, দাউদ খান আমাদের ধ্বংস করতে চায়, আর তুই তার মেয়েকে ভালোবেসেছিস? ভাইয়া, বাবা বলেছে আমার জন্য আকাশ থেকে চাঁদ ছিনিয়ে আনবে, কাজল এনে চোখে লাগিয়ে দিবে। সাব্বাস সাব্বাস আকাশ, দাউদ খানের মেয়েকে ভালোবাসতে ভয় পাওনি তুমি? আমার ছেলে আমারই শত্রু মেয়েকে ভালোবেসেছে। কিন্তু বাবা, কাজলকে পাওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে,
আমার চোখে আজমল আর তুমি সমান। আজমল তোমার বড়, তার বিয়ে না হওয়া পর্যন্ত তোমার ভালোবাসা আমি ছিনিয়ে আনতে পারবো না। আপনি কি বলছেন চাচা? আকাশের কাজলের প্রেমের কথা জানাজানি হয়ে গেছে, এখন যদি কোনো ব্যবস্থা না নেন ওরা হয়তো মেয়েটির বিয়ে দিয়ে দেবে, হয়তো ভারতে পাঠিয়ে দেবে। আকাশ কষ্ট পাবে, তা আমরা হতে দিতে পারি না চাচা। না না, তোমার আগে আকাশের বিয়ের প্রস্তাব নিয়ে আমি যেতে পারি না। আপনাকে যেতেই হবে চাচা, আপনি না গেলে আমি যাব। আজমল, আমার কথা পরে ভাবলেও চলবে, কিন্তু আকাশকে আমি কষ্ট পেতে দেব না। ঠিক আছে, যাবো আমি। দাউদ খানের মেয়েকে আকাশের বউ। ভয় কি, আমি আছি না? আমরা আমাদের প্রেম দিয়ে ভয়কে জয় করবই। কাজল, তোমারে আদমিও নে, হামারে আদমি কো মারা। দেখো খান, পুরনো কথা ছাড়ো, আমাদের মধ্যে যা হবার তা হয়েছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের তো কোনো দোষ নাই। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। খামোশ! তোমারে বেটেকে লিয়ে তুমনে হামারে বেটি কো মাঙ্গা, মাই তোমারে জবান খিঁচ লুঙ্গা। গোলাম খাদেম, হুকুম কিজিয়ে জিজাজি, জবান খিঁচ কর বাহার নিকালো শালে কো। ये क्या कर रहा है तू? चौधरी हमारा मेहमान है। अम्मी जान चुप कर, घर आए मेहमान पर हाथ उठाना जुर्म है, ये हमारा खानदान की इज्जत का सवाल है। अम्मी जान, वो काजल का हाथ मांग रहा है अपने बेटे के लिए, पैगाम लेके आया। सही काम किया है उसने, बेटे के लिए अपने दुश्मन का घर आया है पैगाम लेकर। जा अपनी बेटी से पूछ काजल का दिल क्या कहता है, किसके लिए तड़पता है उसका दिल। अम्मी जान, तो चुप कर और मेरी बात सुन। काजल की शादी आकाश के साथ होगा, ये मेरा हुक्म है। अम्मी जान, जा बेटा, मुझे ये रिश्ता मंजूर है, जुमे को बारात लेके आना। মা, আজ তুমি প্রমাণ করে দিলে পৃথিবীর সমস্ত মাই এক। মায়ের জাত কখনো ভিন্ন হয় না, মায়ের ভাষা কখনো ভিন্ন হয় না। তোমার কথা মতো আগামী শুক্রবার বরযাত্রী নিয়ে আবার এ বাড়িতে আসব, কাজলকে আমি ঘরের বউ করে নিয়ে যাব। আসি মা। সদা সুখী রাখো। আরে হ, দাদিমার হুকুম হয়েছে দেখাই তো, আগামী শুক্রবার বিয়ার বরযাত্রী দেব তোমার গো ভাই। বড়লোকের বিয়ে বলে কথা, নিশ্চয়ই খুব ধুমধাম হবে। তা বোঝো নাই, আর হলো ডাইনে ঘোরা যাইব, বামে হাতে যাইব, সামনে নাচবা তুমি। হলো বিয়াটা হয়ে গেলে তোমার আর আমার অনেক সুবিধা। কিরকম সুবিধে হবে একটু খুলে বলুন দেখিনি। হলো বোঝো নাই, কেচে কেচে কেচে। হলো বিয়াটা হয়ে গেলে তুমি যেমন আমগো ভাই চাইবা, আমিও তোমগো ভাই চাম। তোমারও আলাদা ঘর আছে, আমারও আলাদা ঘর। তা তো বুঝলুম, কিন্তু সুবিধাটা কি? আরে বোঝো নাই, দুইজনে ঘরে ঢুইকা এই দিনের মতো মেসেজ মেসেজ করমু। সে কি বলছেন, আমি তো সেদিন আপনাকে কথা দিয়েছি আর কোনোদিনও সব করবো না। একের গলাকে দমে ফেলাম। আচ্ছা আস্তে আস্তে, কথা দিছ অন্য মেয়েশের সঙ্গে না করার জন্য, আমার সাথে করবা। না দাদা, আমি কিন্তু কথা নড়চড় করতে পারবো না। এই বিতলামি করো না, আমার মেসেজ না করলে আমি কিন্তু সব তারা কই দেব। আপনার দিব্যি রইল দাদা, ও কথা কাউকে বলবেন না, আমি আপনার মেসেজ। এই তো লাইনে আইছো, ঠিক তো বলছি? আচ্ছা ঠিক আছে বুঝলাম। অহনে এইসব গটি বাটি কথা বাদ দিয়া আমার বুকে আসো। গেলু আরে আসো,
মায়া দে ও আমার কলিকাতার মায়া দে ও মায়া রে ও আমার কলিকাতার মায়া রে কুচকুটায় রে সারা কতর মালিশ কইরা দে একটু মালিশ কইরা দে ঢাকাইয়া ও আমার পুরান ঢাকাই ঢাকাইয়া ও ঢাকাইয়া লজ্জা লাগে কত জনে দেখছে তাকাইয়া হরে দেখছে তাকাইয়া কথা দিলাম ফাঁকা তোর বাড়ি কলিকাতা আমার বাড়ি ঢাকা তোরে আমি নিকাহ করুম কথা দিলাম ফাঁকা সত্যি কথা বলছি তোকে আমি কি ভালোবাসি বীর করে থাকব রে তোর হয়ে চরণ দাসী ভালো বৈশা মাইয়ারে তুই জানতা নিয়া নে ভালো বৈশা মাইয়ারে তুই জানতা নিয়া নে মাইয়া রে আমার কলিকাতার মাইয়া রে ও মাইয়া রে ও আমার কলিকাতার মাইয়া রে কুচকুটায় রে সারা কতর মালিশ কইরা দে একটু মালিশ কইরা দে ঢাকাইয়া ও আমার পুরানি ঢাকারে ঢাকাইয়া ও ঢাকাইয়া লজ্জা লাগে কত জনে দেখছে তাকাইয়া হরে দেখছে তাকাইয়া সকাল দুপুর রাইতে খাবি ঢাকায় মোগল খানা গাড়ি পাবি বাড়ি পাবি পাবি সোনা দানা সকাল দুপুর রাইতে খাবি ঢাকায় মোগল খানা তুই যে এমন ভালো ছেলে বুঝিনি তো আগে ভালো মেয়ের জন্য এমন ভালো ছেলে লাগে আমার মতো এত বিবিধ করবে তো দেখে আমার মতো এত পীড়িত করবে তো দেখে মাইয়া রে আমার কলিকাতার মাইয়া রে ও মাইয়া রে আমার কলিকাতার মাইয়া রে কুটকুটে রে সারা কতর মালিশ কইরা দে একটু মালিশ কইরা দে ঢাকাইয়া ও আমার পুরানি ঢাকারে ঢাকাইয়া লজ্জা লাগে কত জনে দেখছে তাকাইয়া হরে দেখছে তাকাইয়া নেহি কভি নেহি ইয়ে শাদি হো নেহি সকতা কাজল সিরফ মেরি হ্যায় মেরি দেখ ড্যাড রিল্যাক্স বেটে রিল্যাক্স সাভারকর মাই জানতা ইয়ে শাদি নেহি হোগা লেকিন পিতাজি কাইসে अरे जीजा जी का साथ मेरा बात हुआ उन्होंने हमें वचन दिया था जब तक हमारा इज्जत वापस ना आए ये शादी नहीं होगा बिजली ऐ जे बिजली बिजली भैया तू बिजली क्यों हो छे बिजली तू काचिस क्यों ना कोई ना तो काची ना काबू क्यों ना तू আমাকে ফাঁকি দিতে চাইছিস আমাকে তোর ভাইয়াকে ভাইয়া ভাইয়া রে
কি হয়েছে বল, বল বিজলি, বল আমাকে, কে তোকে কষ্ট দিয়েছে, কে তোকে কাঁদিয়েছে বল। আমার ভাগ্য আমাকে কাঁদিয়েছে, আমি তো নিজেকে নিজেই কষ্ট দিয়েছি ভাইয়া। আমাকে সব কথা খুলে বল বিজলি, বরযাত্রী নিয়ে রওনা হবার সময় হয়ে গেছে, এ সময় তুই কাঁদবি তা হতে পারে না, তুই আমাকে সবকিছু খুলে বল, তোর জন্য আমি সব কিছু করতে পারি। না ভাইয়া, এখন তো কিছুই করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এখন না হয় পরে বলিস, আমি সব ঠিক করে দেব। যা চোখের পানি মুছে তৈরি হয়ে নে, বরযাত্রীতে যাবি। না ভাইয়া, আমি যেতে পারবো না, আমার আকাশ আমারই সামনে, অন্য হয়ে যাবে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। না ভাইয়া। বিজলি, এ তুই কি বলছিস? ভাইয়া, আমি মনে মনে আকাশকে ভালোবাসি, ভালোবাসি রে ভাইয়া। এ তুই কি করেছিস হঠাৎ, এ তুই কি করেছিস? মা, আপনি অনুমতি দিলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতে পারে। জরুর, মানে ইজাজত দেতি হুম। লেকিন আম্মি জান, শাদি কে পেহলে মেরে তিন শর্ত হ্যায়। শর্ত? হ্যাঁ আম্মি জান, কাজল মেরে একলৌটি বেটি হ্যায়, মেরে জিগর কি টুকরা, আপকি দিল কি ধড়কন, কাজল কি ভালাই কে লিয়ে, ইয়ে খানদান কি ইজ্জত কে লিয়ে, মেরে তিন শর্ত হ্যায় আম্মি জান। লেকিন মা, আমার বিয়াই, আমার ভাই আমার কাছে চাইবে, তাকে চাইতে দেন মা। ঠিক হ্যায় বেটে, তুম দোনো ভাই মিলকর শাদি কা ইন্তজাম করো। এবার বলো কি তোমার শর্ত? চশমে বদ্দুর। দেখো চৌধুরী, ये থাইল্যান্ড में हमारा खानदान का बिजनेस है, मेरे बेटी की शांति के लिए ये टक्कर तुम्हें निभाना पड़ेगा, और इसलिए मेरा पहला शर्त ये है कि तुम यहां का बिजनेस छोड़कर बांग्लादेश चले जाओ। थाईलैंड?
থাইল্যান্ডে এসে ব্যবসা শুরু করেছিল আমার মরহুম বড় ভাই। ভাইজানের মৃত্যুর পর আমি সেই ব্যবসাকে তিল তিল করে বাড়িয়ে আজ এই অবস্থানে নিয়ে এসেছি। আমার ছেলে সুখের জন্য যদি আমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হয় যাব, মেনে নিলাম আমি তোমার প্রথম শর্ত। কাজল মেরে এক লৌকি বেটি হ্যায়, কাজল কে বিনা মে জি নহি সকতা। তুম তো ইহা কা বিজনেস ছোড়কর বাংলাদেশ চলে যাওগে, লেকিন মেরে বেটি অর দামাদ কা ক্যা হোগা। ইসলিয়ে মেরা দুসরা শর্ত ইয়ে হ্যায় কে শাদি কে বাদ তুমারা বেটা ঘর দামাদ বনকর ইহা রহেগা, মেরে বেটে কে তরহ। আমার ছেলে যদি এতে সুখী হয় এটাও আমি মেনে নিলাম। শাবাশ, তুম তো এক আচ্ছে বাপ হো চৌধুরী, বেটে কে লিয়ে সব কুছ ছোড় দিয়া। হায় আল্লাহ, কি আচ্ছি লাগ রহি হ্যায় মেরি বচ্চি। কুছ দিন পহলে আজমল নে গোলাম কো পকড় কর উসকা সর নোচ লিয়া, সর কা বাল ফেক দিয়া। ইয়ে মেরা খানদান কা ইজ্জত কা সওয়াল হ্যায়, ये इज्जत तुम्हें वापस देने पड़ेगा चौधरी। मेरा तीसरा और आखिरी शर्त यह है कि शादी के पहले इस महफिल में गुलाब मिर्जा अजमल को पकड़कर उसका सर नोच देगा, सर का बाल फेंक देगा। दाऊद साहेब, आकाश हमारा अपन भाईर चाहते अनेक बेशी, আকাশের জন্য পারি না এমন কিছু এই পৃথিবীতে নেই। আকাশের সুখের জন্য আপনার তৃতীয় শর্ত আমি মেনে নিলাম। অসম্ভব। আকাশ, আকাশ, তোমরা কাজলের বাবার তিনটি শর্ত মেনে নিলো, আমি কোনো শর্ত মানতে রাজি নই। এ তুই কি বলছিস আকাশ? আমি জানি, আমি জানি ভাইয়া তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি জানি আমার বাবা প্রয়োজন হলে আকাশ থেকে ওই চারটা আমার হাতে ছিনিয়ে এনে দেবে। কিন্তু একটা কথা কেন ভুলে যাচ্ছ, আমিও তোমাদেরকে ভালোবাসি। তোমাদের বিন্দুমাত্র অপমানও আমি সহ্য করব না। আমি প্রেম করেছি, বিয়ে করতে এসেছি, বিক্রি হতে আসিনি। আকাশ, খোদা তুমি হামেশা খুশ রাখে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আপনি কাজলকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু বাবা হতে পারেননি। বাবা যদি হতে চান তাহলে আমার বাবাকে দেখুন, শিখে নিন যে বাবার সন্তানের সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। আর আমি, আমি সেই বাবারই সন্তান, ভালোবেসে বিয়ে করতে এসেছিলাম। আর আপনি মেয়ে বিয়ে দেবার নাটক সাজিয়েছেন, শর্ত দিয়েছেন। আপনার একটি শর্ত আমি মেনে নেব না, বিনা শর্তে আমি কাজলকে বিয়ে করব। নেই কবি নেই, আগর মেরে তিন শর্ত মঞ্জুর না হো তো ইয়ে শাদি কবি নেই হোগি। বাবা চলো এখান থেকে। দেখা বেটা ক্যা চাল চালা হ্যায় মানে? ইয়ে তুমি চাল হ্যায় পিতাজি? বিলকুল, মানে তো সোচা ইয়ে তুমি জিজাজি কা চাল হ্যায়। নেই বেটা নেই, মানে জানতা থা ও বঙ্গালি হ্যায়, সব কুছ দে দেগা লেকিন ইজ্জত নেই দেঙ্গা। ইসিলিয়ে মানে জিজাজি কো বোলা সার লোসনে কা শর্ত দেনে কে লিয়ে। পিতাজি, তুমারা বহিনজি কাজল কব মেরা হোগা? হোগা বেটা হোগা, জলদি সে জলদি হো জায়েগা, থোড়া সা সবর করো, মৌকা মিল জায়েগা। আজ আর কাল তুমারি সাথ কাজল কা শাদি জরুর হোগা, আর জিজাজি কা সারি দৌলত হামারা মুঠি পে আ জায়েগা। হ্যাঁ
যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি, যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি, যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি, যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি। প্রেম জিন্দগি, প্রেম বন্দগি, আমি প্রেমের তরে দেব আমার জান, আমি প্রেমের তরে দেব আমার প্রাণ। প্রেম আল্লাহ, প্রেম ঈশ্বর, প্রেম ভগবান, প্রেম ঈশ্বর, প্রেম আল্লাহ, প্রেম ভগবান। যারা প্রেম করেছে জীবনে তো ভয় করেনি, যারা ভয় করেছে জীবনে তো প্রেম করেনি। ধক 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 ওরে আমার দোরে রাগ, প্রেমের জোরে গেলাম পুরে, প্রেমের জোরে আমি গেলাম পুরে, সোহাই লাগে আমার কাছে কাছে থাক। দেখলে তোরে বারে পিয়াসা, অন্তরে আগুন জ্বলে যে দ্বিগুণ, তুই ছাড়া পাইনা দিশা। ধক 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 ওরে আমায় ধরে রাখ, প্রেমের গেলাম পুরে, প্রেমের ধরে আমি গেলাম পুরে, সোহাই লাগে আমার কাছে কাছে থাক।
মনে কি যেন জাদু, তোর হাসিতে কি যেন মধু, পাগল পাগল মন বলো সারাক্ষণ তুই যে আমারই শুধু। क्या सोच रहे हैं जीजाजी? मुझे एक लड़का चाहिए गुलाम, मेरे दामाद बनाने के लिए। लड़का तो घर पे मौजूद है जीजाजी। कौन है वो? मेरा बेटा खादिम, वो तो आपका भी खादिम है। काजल बिटिया के लिए वो सच्चा खादिम बन जाएगा। तुमने सही बताया, मुझे ये रिश्ता मंजूर है, तुम शादी का इंतजाम करो। अच्छा जी, जी। घटना खूब खराब सर। कौन घटना? দাউদ খান সাহেবের বাড়িতে বিয়ের আয়োজন চলছে, ওই গোলামের বাচ্চা খাদেমের সঙ্গে কাজলের বিয়ে হইতেছে। আকাশ ভাইয়ের জন্য কিছু একটা করে। এ বাড়ি তো বিয়ের উৎসব হবে, আমিও আকাশের বিয়ে দেব। কিন্তু চাচা, এই থাইল্যান্ডে আকাশের উপযুক্ত বাঙালি মেয়ে কোথায় পাবেন? মেয়ে তো আমার ঘরেই আছে আজমল, এই পুরো সংসারটা সামলে রেখেছে বিজলি। আমি তো মনে মনে ওকেই পুত্রবধূ করে ঠিক করে রেখেছি, কিন্তু আকাশের জন্যে আমার সিদ্ধান্ত বাধা পড়েছে। কিন্তু আকাশ কি রাজি হবে? রাজি তাকে হতেই হবে। দাউদ খান তার মেয়ের বিয়েতে যে আয়োজন করবে, তার ডবল আয়োজন করব আমি। গোটা থাইল্যান্ড জানবে আমার ছেলে আকাশের সঙ্গে বিজলির বিয়ে হচ্ছে।
সুখের ঘর, তুমি ছাড়া কেউ হবে না আমার আপন পর। সকাল দুপুর সন্ধ্যা সাজে আমার বধু আমার প্রাণের যে অনেক দামি। আমি তোমার বধু, তুমি আমার স্বামী। আমি তোমার আমার বধু আমার প্রাণের সে অনেক দামি। আমি তোমার অসম্ভব, আকাশ ছাড়া আর কোনো ছেলের সঙ্গে আমার বিয়ে হতে পারে না। ক্যা তু বাংলা বল রহি হ্যায় মেরে সামনে? ইয়েস ইয়েস পাপা, তোমার সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি। কাজল, চিৎকার করে কোনো লাভ হবে না পাপা। বাংলায় কথা বলে আমি শুধু একটা কথাই তোমাকে বুঝাতে চাইছি, আমার মন প্রাণ সবকিছুই এখন একটা বাঙালি ছেলের জন্য। এই জন্য কি বাবার আদর আর মায়ের স্নেহ দিয়ে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি? কখনো কোনোদিন এতটুকু কষ্ট পেতে দিইনি। তাহলে আজ কেন দিচ্ছ বাবা? কেন ভুলে যেতে বলছো কাজলকে, যাকে সারা জীবন বোনের মতো দেখে এসেছি? কেন তার সাথে বিয়ে দিতে চাইছো? কিউকি ইয়ে মেরা খানদান কা ইজ্জত কা সওয়াল হ্যায়। তার জন্য তো আমি দায়ী নই পাপা, দায়ী তুমি। ক্যা মেয়ে? হ্যাঁ তুমি, আমাকে পুঁজি করে ব্যবসা করতে চেয়েছো তুমি, আমার প্রেমকে জিম্মি করে আকাশের বাবার সমস্ত ব্যবসা গ্রাস করতে চেয়েছো তুমি, তাদেরকে থাইল্যান্ড থেকে তাড়িয়ে দিতে চেয়েছো, আমাকে বউ সাজে তামাশা করেছো, বিয়ে পড়ানোর আগে অন্যায় শর্ত দিয়েছো তুমি, আমার আকাশকে অপমান করেছো। কাজল, ধমক দিও না বাবা, ধমক দিয়ে তুমি বিজলির সাথে আমার বিয়ে দিতে পারবে না। কে আমার সামনে দাঁড়িয়ে তুই চিৎকার করে কথা বলছিস? হ্যাঁ বাবা হ্যাঁ, তোমার আকাশ আজ তোমারই সামনে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছে। কেন বলছে বাবা জানো? কারণ আজ তুমি আমাকে আমার প্রেমকে গলার টিপে হত্যা করতে চাইছো। আকাশ, জ্ঞান হবার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমাকে কষ্ট দিতে চাওনি, আমার চাওয়া তুমি অপূর্ণ রাখোনি। তুমি ছিলে আমার বাবা, তুমি ছিলে মা, আর সেই তুমি আজ কেমন করে এত নিশ্চয় হতে পারলে বাবা, কেমন করে? আমি যা করছি তোর মঙ্গলের জন্যই করছি। আমি তোর সব শর্ত মেনে নিয়ে কাজলকে তোর বউ বানাতে চেয়েছিলাম, তুই নিজেই সেই বিয়ে ভেঙে উঠে চলে এসেছিস। ওর এখন কাজলকে বিয়ে দিচ্ছে, কাজলকে হারিয়ে তুই কি করবি? পাগল হয়ে যাবি, দেওয়ানা হয়ে যাবি? না না, আমি তা হতে দেবো না। বিজলি তোকে নতুন জীবন দেবে, বিজলির সঙ্গে তোর বিয়ে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। না না পাপা, এবি আমি কিছুতেই মেনে নেব না, এবি কিছুতেই মেনে নেব না। একবার
একবার যে মানুষটার জন্য আমি বসে গেছি তাকে ছাড়া আর কোনো মানুষের মোহ হতে আমি পারবো না, কখনোই না, কখনোই না। দাদিমা, দাদিমা, ক্যা হুয়া? মুঝে বাজালো দাদিমা, মে জহর পি জাউঙ্গি, মর জাউঙ্গি, লেকিন রিশতা মুঝে মঞ্জুর নহীঁ। ये क्या कह रही है तू? मुझे आकाश दे दो दादी माँ, मुझे आकाश दे दो, आकाश के बिना मैं जी नहीं सकती, मुझे आकाश दे दो। चुप कर काजल, चुप कर मेरी बच्ची, शांत हो जा। मैं हूं ना, सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। सलमा, दादी माँ, हम सबको समझ लिया दादी माँ, आकाश के खबर दीते होबे ही तो। हाँ, সালামের সাথে আমার কথা হয়ে রয়েছে, আমি এই গেলাম আর আকাশকে ব্রিজের কাছে পাঠিয়ে দিয়ে এই এলো। আপনি সব সামালকে দিদিমণিকে নিয়ে ব্রিজের কাছে চলে আসুন। আসি দাদিমা। দাদিমা, नमाज का वक्त हो गया है, मुझे घर वापस जाना है। जाओ जाओ मेरे बच्चे, कहीं दूर चले जाओ, उधर बहुत आइलैंड है, कहीं जाके पना ले लेना। जिस दिन ये दो परिवार का दंगा फसाद बंद हो जाएगा उस दिन वापस आना, मेरी बच्ची का ख्याल रखना बेटे। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত কেউ কাজলের কোনো ক্ষতি করতে পারবে না দাদিমা। আল্লাহ কে উপর ভরসা রাখনা, মেরি দোয়া তোমারে সাথ হে। যাও যাও মেরে বচ্চে, যাও, জীতে রহো, জীতে রহো। আসি দাদিমা, এসো। Come on.
कथाई मैं पूछता हूँ मेरे काजल किधर है तुम्हारे में कथाई तामे की जानी बिल्कुल तुम जानते हो तुम्हारा लड़का मेरे काजल को लेकर भाग गया दाऊद सामने कथा बोलो আমার ছেলেটা এত পচে যায়নি যে তোমার মেয়েকে নিয়ে ভাববে বরং তোমার মেয়েই আমার ছেলেকে ভুলিয়ে নিয়ে গেছে চৌধুরী জবান সম্ভাল কর বাত করো মেরে লড়কি ইয়ে কমি নহীঁ কর সকতি তুমারা লড়কা মেরে কাজল কো উঠা কর লে গয়া ভাই খান তুমি কি আমার ছেলেকে তোমার বাড়িতে ঢুকতে রেখেছো নহীঁ আর তুলে নিয়েছো নহীঁ আমার ছেলে তোমার বাড়িতে ঢোকেনি ঘর থেকে তোমার মেয়েকে উঠিয়েও নেয়নি তোমার মেয়ে পালিয়েছে বাড়ি থেকে পালিয়ে আমার ছেলেকে ভুলিয়ে নিয়ে গেছে খামোশ আগর তুনে কাজলকে বারে মে কোই বুরি বাত কি তো মাই তেরা জবান খিঁচ লুঙ্গা খবরদার গোলামের বাচ্চা আমার চাচাকে একটা বাজে কথা বললে আমি তোকে জিন্দা দাফন করে ফেলব জিন্দা খবরদার कोई नहीं हिलेगा अम्मी जान तेरी बेटी घर से भाग गई और तू चिल्ला चिल्ला के बहे ये कोई इज्जत की बात है जा जा घर जा जा यहाँ से काजल जरूर वापस आएगी चलो जा बेटा लेकिन जीजा जी ये अम्मी जान का हुक्म है चलो जा बेटा तू भी घर जा कितु अमर आकाश तूने मुझे अम्मा जान कहा ना मैं तुझे वचन देती हूँ तेरा आकाश जरूर वापस आएगा काजल ऐ काजल क्या हुआ देखो ओसब क्या हुआ हुक हुआ चलबे ना दुजने एक संगे थाकबो अथच कथा बोलबो दुई भाषाय ताई की हय ए तुमी ना सलमान कासे बांग्ला भाषा शिखेछो हां ताहले बोलछो ना केनो अभ्यास नहीं तो ताई एखन थेके अभ्यास करो बोलते बोलते देखबे आर कोनो समस्याई थाकबे ना ठीक आछे एखन चलो সকালে নাস্তার ব্যবস্থা করি নাস্তা ব্রেকফাস্ট গাছ থেকে ফলমূল পেরে আপাতত পেটটা ভরি তারপর থাকার মতো একটা জায়গা খুঁজে নেব চলো পিতাজি নহীঁ কভি নহীঁ তোমারা ভানজি মেরি বিবি কভি হো নহীঁ সকতি লুট গয়া হ্যায় কাজল গন্দি হোনে কে লিয়ে কোই লড়কা কো সাথ এক ঔরাত কো এক রাত গুজারে না Enough! लेकिन बेटे जीदा जी का इतना दौलत शादी के बिना हमारा कैसे होगा ठीक है करूंगा करूंगा मैं शादी लेकिन शादी के बाद वो काजल को मैं राखेल बना के रखूंगा राखेल ठीक है बेटे ठीक है लेकिन पिताजी मैं उस बुड्ढी की बात मानूंगा नहीं अगर चौधरी का कोई आदमी मिल जाए तो मैं उसको जान से मार डालूंगा दीप गुलो कत सुंदर ताई ना आमरा सब गुलो दीप घुरे घुरे देखबो केमन आकाश बोलो आमरा फिरे जेते इच्छे करछे ना चलो आमरा बरं एखानेई थेके जाई तोमार दादी जी कांदबेन दादी शुधु की दादी तोमार बाबा कांदबेन मामा कांदबे एमन की तोमार मामा तो भाईओ कांदबे আর তোমার জন্য কেউ কাঁদবে না না
আজল ভাই, আজল ভাই, খাদেম ফ্রিজে আবার তুলে নিয়ে গেছে। খাদেম কোথায়? ইজ্জত কে বদলে ইজ্জত মার চুকা হয়ো। बेटे को मार डाला है, आपका होने वाले दामाद को मार डाला है। उन लोगों ने क्या किया है मेरे बेटे ने? किया है मार बिजली, और अब बिजली के मेरे फिर अच्छे चाचा जान करो करो। तो कोई दोष करे नहीं, वो तो शिशुर मत निष्पाप। দাউদ খান,
তোর শত্রুতা আমার সঙ্গে, সাহস থাকলে আমার সামনে আয়। মাই ও কুত্তে কো ছোড়ুঙ্গা নহি, মার ডালুঙ্গা সবকো, মার ডালুঙ্গা। কাজল ধরো। কি এটা? বালিশ। এটা বালিশ? এই শক্ত পাথর? হ্যাঁ, এটাই এখন বালিশ। আর এই শক্ত মাটি হচ্ছে বিছানা। এই বিছানায় শুয়ে এই বালিশটা মাথায় রেখে ঘুমাও। আচ্ছা আকাশ, এভাবে খোলা আকাশের নিচে আর কতদিন থাকতে হবে? যতদিন দাদিমা এসে আমাদের না নিয়ে যাবে। অসম্ভব, এভাবে একটা মেয়ে দিনের পর দিন থাকতে পারে না। তাহলে যাও না, বাপের বাড়িতে ফিরে যাও। সেখানে সুন্দর ঘর আছে, নরম বিছানা আছে, বালিশ আছে, আর তোমার বাবার ঠিক করা সুন্দর একটা জামাইও আছে। তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? তোমাকে কষ্ট দিচ্ছি না কাজল, কষ্ট আমি নিজেই পাচ্ছি। কেন? তোমার কষ্ট দেখে। তুমি থাকলে আমার কোনো কষ্ট নেই। চলো না, তুমি আর আমি এখানে ছোট্ট একটা ঘর বানিয়ে ফেলি। দারুণ আইডিয়া, কাল সকাল থেকে আমরা ঘর বানানো শুরু করব। Oh,
বিজলি চলে গেছে, এখনো চোখ বুঝলে মনে হয় বিজলি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে চাচা বলে ডাকছে। কোনদিন কবুল হবে না দাউদ, আল্লাহর কাছে তোরা তোর হাত কখনো তুলবি না। ওই হাত দিয়ে তোরা নারীর চাতন করিস, তোরা আমার বিজলিকে চাতন করে মেরেছিস। তোদের ওই হাত সেদিন আল্লাহর তারপরে কবুল হবে, সেদিন তোরা ভেতরের পশুটাকে খবর দিতে পারবি। চুপ করো, ইয়াহু পেয়েছি কাজল, মাছ পেয়েছি, ইউরেকা, এই দেখো কি সুন্দর একটা মাছ পেয়েছি। আবার ভুলে গেছে মাছ, আজ মাছ ভাজা খাবো। কিন্তু মাছটা ভাজবে কে? কেন তুমি? মাছ ভাজা তো দূরের কথা, আমি জীবনে তাজা মাছ হাত দিয়ে ধরিনি। এখন থেকে ধরবে, মাছ কাটবে, ধরো বলছি ধরো। আজ তোমাকে আমি মাছ ধরিয়েই ছাড়বো, ধরো। মাছ না ধরে যাবে কোথায়? ধরো ছাড়ো, ছাড়ো না প্লিজ। এই ছাড়লাম, মাছকে ছাড়তে বলিনি, আমাকে ছাড়তে বলেছে। তোমাকে তো ছাড়তে পারবো না জীবনেও না, কোনো দিনই না। আরে আরে কোথায় যাচ্ছ? নাহলে কি নিয়ে? কি বললে আবার? সারা গায়ে মাছের গন্ধ, মাছের গন্ধ। মার ডালুঙ্গা,
কোথায় লুকিয়েছে জানো? না চাচু জান। খোঁজো, খুঁজে বের করো ওদের। ওরা যেমন আমার বাড়িতে আমার মেয়ের লাশ পাঠিয়েছে, আমিও তেমনি দাউদ খানের বাড়িতে কাজলের লাশ পাঠিয়ে দেব। অসম্ভব। আজমল, আমি বেঁচে থাকতে তা আপনি করতে পারবেন না। তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারলি? প্রতিশোধ নেবার জন্য আমরা দাউদ খানের মেয়েকে খুন করতে পারি না চাচা জান। কাজল আকাশকে ভালোবাসে। আজমল, আকাশও কাজলকে ভালোবাসে। আমি বেঁচে থাকতে পৃথিবীর কোনো শক্তি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। কে বলেছে তুই আমার ভাইয়ের সন্তান? কে বলেছে তুই আকাশের চাচা তো ভাই? তুই তো আমার নিজের সন্তানের চোখ বেশি রাজমল। তুই ওদের খুঁজে বের কর রাজমল। আমি পুত্রবধূর মর্যাদা দিয়ে কাজলকে আমি ঘরে তুলব, আর সেটাই হবে দাউদ খানের জন্য সবচেয়ে বড় শাস্তি। স্বপ্ন দেখেছো এই তো? ভয় পেয়েছো? কোনো ভয় নেই, আমি আছি না, শুয়ে পড়ো। নিদ্রায় হার কি সঙ্গে ওড়া।
जाओ जाओ बोलछी जाओ ना जाओ ना भालो अच्छे ना किंतु जाओ जाओ ना जाओ जाओ बोलछी जाओ 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 किंतु আজকে কি শুধু ডাবার কলাতে নাস্তা করবো? তুমি কি দিয়ে নাস্তা করবে তার আমি কি জানি? আমি আমার নাস্তা করছি। তুমি কথা বলতে পারলে? দাদি না আমার দায়িত্ব তোমাকে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, তোমার ভরণ পোষণের দায়িত্ব দাদি আমাকে দিয়েছে। ভরণ তো করে যাচ্ছি কিন্তু পোষণ তো হচ্ছে না। মানে? মানে বোঝো না, পোষাচ্ছে না। ও পোষাচ্ছে না তাই না? দাঁড়াও, পোষাচ্ছে না না, দাঁড়াও, করছিটা কি? আরে এই এই হ্যাঁ রে কচি ডাব, কোনো কাজেই আসলি না। আরে এই কাজল করছো কি? আরে সবকিছু আমার কাপড় চোপড় ফেলছো কেন? আরে এসব কি হচ্ছে? এসব বাইরে ফেলে দিলে কেন? বের করে দিচ্ছি। মানে? তোমাকে ঘর থেকে বের করে দিলাম। তুমি আর এখানে থাকতে পারবে না। তাহলে থাকবো কোথায়? গাছতলায় থাকো, পাহাড়ে থাকো, পাথরে থাকো, বালির উপরে থাকো, তোমার যেখানে খুশি সেখানে থাকো, কিন্তু তুমি আর এই ঘরে ঢুকতে পারবে না। পোষাবে না ম্যাডাম, পোষাবে না। দাঁড়াও দেখাচ্ছি মজা। ধরতে পারলে তো দেখাবে মজা। দেখাচ্ছি মজা, ধরো দেখি আমাকে। আকাশ পারবে না। ও কি হলো আকাশ? ये दोनों परिवार का दंगा फसाद बंद कर दो। अफजल और मेरा बेटा दाऊद का दिल से ये आग निभा दो। या पाक परवरदिगार, तुम तो आलिमुल गैब, तुम तो जानते हो मेरे दो बच्चों का क्या हाल है। तुम उन दोनों का हिफाजत करो खुदा, हिफाजत करो। आमीन। कोई हिफाजत करेगा नहीं, कोई हिफाजत करेगा नहीं, मार डालूंगा सबको। उन्होंने मेरे बेटे को मारा, मैं भी मार डालूंगा अजमल को और आकाश को। ये क्या कह रहा है तू? कहीं तू पागल तो नहीं हो गया? नहीं, मैं पागल नहीं हूँ, मैं ठीक कह रहा हूँ, बिल्कुल ठीक। मार डालूंगा सबको, मेरे बेटे को मार डाला अजमल ने। ठीक किया है अजमल ने, मर्द का काम किया है वो बंगाली लड़का। क्या? तेरा वो लफंगा लड़का औरत पर हाथ उठाया, इज्जत लूटा और मार डाला, इसी का बदला लिया है अजमल ने। कोई गलती नहीं किया। बुढ़िया! क्या? अब मुझे पता चला, तो जानती थी कहाँ है काजोल और आकाश? बता बता कहाँ उन दोनों? तू मुझे धमकी दे रहा है? मुझे धमकी दे रहा है तू? हाँ दे रहा हूँ, क्या करेगी? अगर अगर मेरे बेटे को पता चला तो वो तुझे जान से मार डालेगा। ठीक है बुढ़िया, तू बताएगी नहीं, लेकिन मैं खुद ढूंढ के लाऊंगा उन दोनों को। आकाश को मार डालूंगा और तेरे काजल को भेज दूंगा मेरे बेटे के पास।
मार डालूंगा, मार डालूंगा उन दोनों को। नहीं, तुझे नहीं छोड़ूंगा कुत्ते। अजमल, Oh, my God.
काजल, मेरी बच्ची काजल, मेरी बच्ची दादी माँ, दादी माँ, चाचा, अजमल, अजमल, पालम ना चाचा, नीचे चौके आकाश के सूखी देखे जिंदे पालम ना, अजमल अम्मी जान, देखो अम्मी जान, उन लोगों ने क्या किया। अम्मी जान वो घर पे नहीं है बॉस। तो अम्मी जान घर पे नहीं है? मैंने देखा है उनको। कहाँ? एक आइलैंड पे। हमारा साथ गुलाम जी का डेड बॉडी था, इसीलिए। बस समझ लिया, मैंने सब कुछ समझ लिया। आइलैंड में काजल और आकाश मौजूद है। जाओ, अम्मी जान के आने के बाद मार डालो उस आकाश को और काजल को उठा के ले आओ। मार डालो उस कुत्ते को, मार डालो। पति नहीं जावे। ऐ आमर की मुने है जानो, मुने है सारा जीवन तुम्हाके बुके निये एखानी थेके जाए, मोरे गेलेओ जेनो बार बार तुम्हार काछे फिरे आसे। आमारो ताई मने हय एखाने एभावे तुम्हार बुकेई थेके जाए, मोरे गेलेओ जेनो आबार तुम्हार बुकेई फिरे आसे। काजल, आकाश, काजल। Thank you.
আমিন। এখানে আরো একটা নতুন কবর তৈরি করছি আমি। আচ্ছা কিয়া তুনে, মে তুঝে ইসি কবর মে দাফন করুঙ্গা। এই কবর আমার জন্য নয় দাউদ খান, তোর জন্যই। খুন বাহাদুঙ্গা তেরে কো, খুন বাহাদুঙ্গা। আর কত রক্ত ছড়াবে দাউদ? সাহস থেকে তো আয়, আমার সাথে যুদ্ধ কর, হয় তুই মরবি নয় আমি। মনজুর। কোই নেই আয়েগা, কোই নেই। ভাই মাঝখানে কেউ আসবে না। আপনি ভাই কো? ভাই নেই আমি জান, ও মেরা দুশ্মন হ্যায়, দুশ্মন। এক ইনসান দুসরা ইনসান কা ভাই হোতা হ্যায়। ইয়ে দুনিয়া আল্লাহ নে বানায়া ইনসানো কে লিয়ে, কোই কালা অর কোই গোরা কে লিয়ে নহি, কোই বাংলাদেশি অর কোই ইন্ডিয়ান কে লিয়ে নহি, ইয়ে দুনিয়া সব কে লিয়ে হ্যায় বেটা। কিন্তু মা, আমি বিজলির কথা ভুলতে পারছি না। বেটা বিজলি তো চলি গই, ও বাপস নহি আয়েগি। মেরি কাজল কো বেটি সমঝ কর সিনে সে লগা লে আর সব দুঃখ ভুল যা বেটা। ঠিক আছে আম্মা জান, তাই হবে, কিন্তু ওরা কোথায়? মে জানতি হুঁ। জলদি চলো আম্মি জান, মে জুম্মন কো ভেজা, ওয়াক্ত বহুত কম হ্যায়। চল বেটা চল। الصلاة خير من النوم، الصلاة خير من النوم، الله أكبر الله Oh!
না কাজল। मेरा होने वाला दामाद है, निकल जाओ यहां से। बेटी, बेटी। आकाश, 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 बाबा मार। जा बेटा, जा, गले लग जा। Thank you.